हेलो फ्रेंड्स, आज के आम्रा शिखबो कोनो फाइल बा फोल्डार किभाबे हिडेन करते हय, हिडेन बा लोकानो किभाबे लुकिए रखते हय। आमार कम्पिउटारे कोनो फाइल जाते केउ सहजे ना देखते पाय, सेजन्य फाइलटा बा फोल्डारटा लुकिए रखते हय। तो किभाबे करबो, तो करते गेलेई प्रथमे आमाके कोनो फाइल सिलेक्ट करते हबे। धरो कम्पिउटारे ड्राइवे चले जाब, सी ड्राइवे धरो ए फाइलटा, देखो लेखा आछे डन बोले लेखा आछे। ए फाइलटा आमि क्लिक करब, ओके करे राइट क्लिक करब, करे एखाने प्रपार्टिज जाब, ठीक आछे। एखाने हिडन हिडन बोले लेखा आछे, ए अपशने ए चौको बक्सटाई क्लिक करब। देखो करते एक टिक चिन्ह चले गेलो, करे अप्लाई, ओके। देखो करार संगे संगे आमार जे फोल्डारटा छिलो फोल्डारटा चले गेलो, नेई आर देखते पाच्छ कि तो पारछि ना। देखो फाइलटा हिडेन हो गेलो बा लुकिए फेललाम। एर मने करछि आमि फाइलटा कि हबे बेर करबो कि हबे, फाइल बेर करते করতে গেলে এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করতে হবে, করে কন্ট্রোল প্যানেলে যেতে হবে। এখান থেকে এই অ্যাপিয়ারেন্স অ্যান্ড পার্সোনালাইজেশন লেখা আছে, এতে ক্লিক করতে হবে। করে দেখো ফোল্ডার অপশান আছে, এই ফোল্ডার অপশানটাই ক্লিক করতে হবে। দেখো এখানে লেখা আছে, এখানে দুটো অপশান আছে, ঠিক আছে। এখানে আমি এই অপশানে ক্লিক করব, শো হিডেন ফাইলস অ্যান্ড ফোল্ডার। তো ক্লিক করলাম, করে এই অপশানটা ক্লিক করতে হবে। দেখো এখানে একটা দুটো গোল গোল চিহ্ন আছে, সার্কেল, এখানে লেখা ডোন্ট শো হিডেন ফাইলস ফোল্ডার্স অর ড্রাইভস, তারপর লেখা আছে শো হিডেন ফাইলস ফোল্ডার অ্যান্ড ড্রাইভস। যেহেতু আমরা ফোল্ডারটা ফাইলসটা দেখতে চাইছি, তাহলে শো লিখতে হবে, তো শোতে ক্লিক করতে হবে। করে অ্যাপ্লাই, ওকে, এই ক্রস চিহ্নে ক্লিক করে কেটে দেবো। করে আবার যাবো ড্রাইভে, যে ড্রাইভের থেকে আমি মানে হিডেন করেছিলাম, লুকিয়েছিলাম, সেই ড্রাইভে ক্লিক করব। দেখো এখানে চলে এলো, দেখো। কিন্তু একটা লক্ষ্য করো, এইগুলো যতটা পরিষ্কার এটা কিন্তু অতটা পরিষ্কার নয়, এটা আবছা মতো। ফাইলটা এসছে বটে, কিন্তু এটা আবছা মতো, তাই না? তো এটা তার মানে পুরোপুরি ফাইলটা আসেনি। রাইট ক্লিক করব, দেখব কি হয়েছে। দেখো হিডেন তো হিডেন করা ছিল, কিন্তু হিডেনের টিক চিহ্নটা তোলা হয়নি, সেই জন্য এই ফাইলটা পুরোপুরি আসেনি। তুলে দেবে ফাইলটা, দেখো ক্লিক করতেই হিডেন অপশান থেকে ক্লিকটা উঠে গেল, করে অ্যাপ্লাই, ওকে। দেখো এবারে দেখো পুরোপুরি পরিষ্কারভাবে এসছে, ঠিক আছে। তো বুঝতে পারলাম কীভাবে ফাইল হিডেন করতে হয়। So thank you friends.